আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম আয়রা জেনেন থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে সবাইকে জানাই স্বাগতম। তো প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই এই জায়গাটা হচ্ছে মানে আমার বোনের বাসা, বড় বোনের বাসায় আসছি। তা সেই বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর খুব কিন্তু নারিকেল ধরেছে এখন, সবাই মিলে এখন যে পাততে বলতে বলতেছি যে কাটে দেখি অনেকদিন ধরে। তা ঢাকায় তো নারিকেলের যে দাম, একটা নারিকেলের দাম 100 টাকা, কি আর বলবো। তা এখানে যেটা কাটলো তা সে এখন পানি খাবো, খুব অনেক দিন ধরে খাই না, তাই খেয়ে খুব ভালোই লাগলো, খুব মজা লাগলো। আর এভাবে গাছের থেকে কাটা মানে কেটে খাওয়াটা কিন্তু আনন্দ একটা অন্যরকম। ছোটোবেলায় অনেক খেয়েছি কিন্তু এখন বাট যাওয়া পড়ে না, আর ওরকম খাওয়া পড়ে না, আর গাছে ওরকম ধরো না। এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে, গ্রামও হয়ে গেছে ঢাকার মতন। তো যাই হোক, পানিটা একদম ফ্রেশ দেখেই বোঝা যাচ্ছে। একথা বললাম কেন, অনেক সময় ঢাকার থেকে কিনলেও কিন্তু পানিটা ওরকম মানে কীরকম জানি, যে ডাবের পানি খেলাম না কি খেলাম কিছুই বলতে পারি না। তো এই যে ছোটো বোন দুষ্টমি করতেছে, ছোটো বোনও আসছে, তারা ছোটো মেয়ে নিয়ে। এর আগের ব্লগ ভিডিওতে আপনারা দেখেছিলেন যে যে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। তাই যে বোন কয়েকটা পাতা নিয়ে ভর্তা, আজকে ভর্তা ভাত রান্না করবে। তো এটা কিন্তু চাল কুমড়া পাতা, চাল কুমড়া পাতার ভর্তা কিন্তু খেতে খুবই ইয়ামি। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে এটা হচ্ছে ভর্তা, মানে সিদ্ধ দেওয়া, ভর্তার জন্য সিদ্ধ করতেছে, পেঁয়াজ রসুন যা যা লাগে সিদ্ধ সিদ্ধর উপরেই দিয়ে দিবে। তো ভর্তাটা আসলে অনেক দিন পরে খেলাম, তো খুবই মানে মজা লাগছে আমার কাছে। আর কার কার ভর্তার পছন্দ, সবারই কম বেশি পছন্দ সেটা তো জানি। তা এই যে এখন গ্যাসের চুলায় রান্না করে, তারা আর মাটির চুলায় রান্না করে না। মাটির চুলা এখন তো গ্যাস সব জায়গায় আছে কম বেশি। তো প্লিজ আপুরা ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও চলে যাবে আপনাদের কাছে। যারা অলরেডি এই কাজটা করেছো মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। এই যে হাতে মাখানো এখন ভর্তা করতেছি, ভর্তা তো খুবই ইয়ামি হবে, আর একা একা তো ভর্তা খাওয়া যাবে না। পাশে মানে আমার বোনের যারা আছে তারাও খাবে, সবাই মিলেই আমরা কাজটা করতেছি। তো এই যে আলু ভর্তা করতেছি, আর তারপরে যে পাটাটা বিছিয়েছি, এখন ওই যে চাল কুমড়া যে ভাপ দিলাম সেটাই এখন এখন সিদ্ধ করেছি, সেটা এখন বেটে নিব। আর ভর্তা কিন্তু বাটাবাটির একটু ঝামেলা বেশি, কিন্তু মজা তো বেশি, তাই না? এই যে হচ্ছে বাটতেছে সবাই বোন, আমি হয়তো কিছু করি না কিন্তু করবো কীভাবে বলো। মেয়ে আয়রা তো আমার কোল থেকে নামতেই চায় না, তারপরে যেটুকু পারি সাহায্য করি। যে এক এক করে ভর্তাগুলো সব বানিয়ে নিচ্ছে। এই যে ভর্তাগুলো হয়ে গেছে, কালিজিরা ভর্তা, আপনার চাল কুমড়া ভর্তা, আলু ভর্তা, শুকনো ভর্তা, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। আর আমার বন্ধুরা তো অবশ্যই বলবে সেই স্বাদ, ঠিক কি না? আচ্ছা, তোমাদের সাথে দুষ্টুমি করলাম, তোমাদের সাথেই তো দুষ্টুমি করবো, তাই না? এই যে এখন ভর্তা নিয়ে এখন খাওয়া শুরু করব, আর তোমাদের তো দিতেই পারবো না, কিন্তু মনটা খুব খারাপ। আর ভর্তা বা যে কোনো ভর্তা, এই ভর্তা হোক আম ভর্তা হোক, সবাইকে দিয়ে খেতে কিন্তু একটা মনে আনন্দ অন্যরকম। একা একা কোনো জিনিস খাওয়াটা অত ভালো লাগে না, বিশেষ করে ভর্তা জিনিসগুলো। তাই যে দুলা ভাই আবার বাজার থেকে দেখেন কি কি পাঠিয়েছে শালিদের জন্য, এই যে ইলিশ মাছ পাঠিয়েছে, আবার দেশি মাছও পাঠিয়েছে, দেখে তো খুব খুশি লাগলো। ইলিশ মাছের চেয়ে কিন্তু দেশি মাছটা দেখে খুব খুশি লাগলো। তা ইলিশ মাছেরও কিন্তু পছন্দ, কিন্তু দেশি মাছ পেয়ে ইলিশ মাছের কথা ভুলে গিয়েছি। এই যে হচ্ছে একদম টাটকা মাছ পাঠিয়েছে, বেলে মাছ দেখতে পাচ্ছেন। আর বেলে মাছ কিন্তু একটু সহজে তাড়াতাড়ি মানে ই হয়ে যায়, আর এই মাছটি একদম তাজা। এটা হচ্ছে রুই মাছ কেটে আনছে, আর হচ্ছে শিং মাছ আনছে, দেখাচ্ছি আপনাদের। এগুলো বাজার থেকে কেটে এনেছে, তারপর এক সাইডে আবার দেশি মাছ বসেছে, ওখান থেকে পেয়েছে, পরে সাথে সাথে নিয়ে আসছে। এই যে একদম মনে করেন বিলের মাছ,
একদম নড়াচড়া করতেছে, আবার সাথে ডিমও আছে। এখন তো ডিম পাওয়া যায় মাছের। এই যে শিং মাছটি, তো এটা নেক্সট পার্টে আপনাদের জন্য অপেক্ষা রইল কীভাবে শিং মাছটা রান্না করি। তো যাই হোক, আজকে ভিডিও ব্লগটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, আর যার পছন্দ হবে অবশ্যই কিন্তু শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। তো এখন হচ্ছে ভাগ্নি, তারপর ছোট বোন দুষ্টুমি করে মেহেদি পড়তেছে, মেহেদি আছে তা পড়তেছে তারা। এই গ্রামে মনে করেন এক এক সময় বসে এক এক কাজ, এটি আর কি। বিকালে তারা কম ঘুমায়, এটাই মানে গ্রাম অঞ্চলে ভালো লাগে যে এক এক সময় বিকালে কেউ এই কাজ করে ওই কাজ করে। তো মেহেদি পড়াটাও কীরকম হলে অবশ্যই কমেন্টে জানাবে। এক এক করে সবাই মেহেদি পড়ে নিচ্ছে, ভাগ্নি দিয়ে দিচ্ছে। তো এখানে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। তোমরা সবাই সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে, এই দোয়াই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।